গ্যালাক্টাস মার্বেলের এমন একজন কসমিক অ্যান্টিটি যে ইউনিভার্সের বিগ ব্যাংয়ের আগে থেকেই এক্সিস্ট করে। গ্যালাক্টাস যে তার এনার্জি গেইন করার জন্য প্ল্যানেটস খেয়ে ফেলে, যাতে থাকে বিলিয়ন বিলিয়ন প্রাণ। গ্যালাক্টাস যাকে মার্বেলের টপ 10 মোস্ট পাওয়ারফুল অ্যান্টিটির মধ্যে গণনা করা হয়। তো কে এই গ্যালাক্টাস, কিভাবে জন্ম হলো গ্যালাক্টাসের, আর কেনই বা তাকে বিলিয়ন বিলিয়ন প্রাণ ধ্বংস করে প্ল্যানেট কনজিউম করতে হয়, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। তো হ্যালো সুপার পিপল, কেমন আছো সবাই? আমি ফরহাদ আছি তোমাদের সাথে। তো চলো দেখে নেওয়া যাক গ্যালাক্টাসের অরিজিন। টা অন্যদের থেকে এতই অ্যাডভান্স একটা প্ল্যানেট যা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব না। টা ইউনিভার্সের সবচেয়ে অ্যাডভান্স সিভিলাইজেশন। এই টা প্ল্যানেটে বাস করত গ্যালান। গ্যালান তার প্ল্যানেটকে মনে প্রাণে ভালোবাসে। এত অ্যাডভান্স হওয়া সত্ত্বেও সামনে যে বিপদ আসছে তাতে তারা তাদের মোস্ট অ্যাডভান্স প্ল্যানেটটাকে হারানোর শঙ্কায় আছে। এই সময়টা মূলত বিগ ব্যাং এবং ইউনিভার্স ক্রিয়েশনের আগের ঘটনা, আর এই সময়ে ঘটতে চলেছে বিগ ব্যাং, যা অলরেডি শুরু হয়ে গেছে। এই বিগ ব্যাংয়ের কারণে সৃষ্টি হওয়া মারাত্মক রেডিয়েশন, যার কারণে সমস্ত প্ল্যানেটের প্রাণ বিলীন হয়ে যাচ্ছে, আর এখন এই রেডিয়েশন টায়ের দিকে এগিয়ে আসছে। এই রেডিয়েশন থেকে বাঁচা অসম্ভব, সেটা জানতে পেরে টাবাসীরাও তাদের ভাগ্যকে মেনে নিয়েছে। কিন্তু গ্যালান এখনও আশা ছাড়েনি। গ্যালানের মধ্যে এখনও এক চিমটি আশার আলো বাকি আছে। টা প্ল্যানেটকে রক্ষা করতে না পারলেও অন্তত একজন টাবাসীকে অবশ্যই জীবিত থাকতে হবে, যে টা এর পদচিহ্ন ধরে রাখবে, টা যাতে চির অমর হয়ে থাকতে পারে। আর তাই শেষ চেষ্টা করার জন্য গ্যালান তার সাথীদের নিয়ে একটা টিম গঠন করে। এই টিম সেখানে যাবে যেখানে আগে কেউ কখনো যায়নি। এই টিম টার্মিনাল পয়েন্ট অফ দ্য ইউনিভার্সে যাবে। মরতে যেহেতু হবে, তাহলে লড়াই করেই মরবো, এটাই ছিল তাদের মনোবল। একটা স্টারশিপ নিয়ে গ্যালানের টিম রওনা দেয় ইউনিভার্সের টার্মিনাল পয়েন্টের উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই কসমিক রেডিয়েশনে দগ্ধ হয়ে গ্যালানের সকল সাথীরা মারা যায়। কিন্তু গ্যালান মারা যায় না। গ্যালান সেন্টার থেকে একটা আওয়াজ শুনতে পায়। এরা মূলত সেন্টিয়েন্স অব দ্য ইউনিভার্স, যাদের কারণে বিগ ব্যাং হচ্ছিল। সেন্টিয়েন্স অব দ্য ইউনিভার্স গ্যালানকে বলে, আমার ভেতর কসমোসের সকল ম্যাটার অ্যাবজর্ব আছে, কিন্তু তাও আমি তোমার মতো মারা যাচ্ছি। আমার কাছে নত হও, আমরা একসাথে মিলে নতুন লাইফ ফর্মের জন্ম দেব। তৈরি হওয়া নতুন ইউনিভার্সে এমন একটা বিইং তৈরি হবে যার মতো কেউ নেই, একটা লিভিং অর্গানিজম যার কাছে থাকবে অতুলনীয় পাওয়ার, যে গ্যালাক্সির থেকেও ঊর্ধ্বে হবে, যে হবে গ্যালাক্সির র্যাভেঞ্জার, সে হবে গ্যালাক্টাস। এরপর বিগ ব্যাং ঘটে, নতুন ইউনিভার্সের ক্রিয়েশন শুরু হয়। অন্যদিকে গ্যালানের টিমের নিয়ে যাওয়া সেই স্টারশিপে করে গ্যালান এবং সেন্টিয়েন্স অব দ্য ইউনিভার্সের মিলে যাওয়া সেই ফর্ম যুগের পর যুগ অনন্ততে চলতে থাকে। এরপর একদিন স্টারশিপে ওয়াচারের নজর পড়ে। ওয়াচার এমন এক বিইং যে ইউনিভার্সের ওয়ান্ডারগুলো পর্যবেক্ষণ করে কিন্তু কখনো ইন্টারভেইন করে না। তবে সেই দিন ওয়াচার সেই স্টারশিপে এত পরিমাণ এনার্জি দেখে যা সে তার জীবনে কখনোই দেখেনি। তাই ওয়াচার সেদিন ইন্টারভেইন করে, যা পরবর্তীতে ওয়াচারের ওয়ান অব দ্য বিগেস্ট মিস্টেকে পরিণত হয়। ওয়াচার তার টেলিকাইনেটিক পাওয়ার দিয়ে স্টারশিপটাকে অরবিট থেকে সরিয়ে মাটিতে ক্রাশ করায়। ওয়াচার বলে, হয়তো আমার এই হস্তক্ষেপ কাজের হবে। ওয়াচার শিপের ভিতরে গিয়ে সেই লিভিং অ্যান্টিটির পর্যবেক্ষণ করতে থাকে। ওয়াচার বুঝতে পারে এর ভিতরে রয়েছে এনার্জির সাগর, কসমিক পাওয়ারের ভাণ্ডার। ওয়াচার এটাও বুঝতে পারে এত বেশি এনার্জি যোগান দিতে সেই লিভিং অ্যান্টিটি একসময় প্ল্যান্টস কনজিউম করা শুরু করবে। যদি একে থামাতে হয় তাহলে এখনই থামাতে হবে, এই সুযোগ হাতছাড়া করলে আর কখনোই একে থামানো যাবে না। কিন্তু ওয়াচার শপথবদ্ধ, সে কখনোই কোনো লিভিং অ্যান্টিটির কোনো কাজে হস্তক্ষেপ করবে না, যদিও সে ইউনিভার্সের জন্য বড় কোনো বিপদ হয়। ওয়াচার স্টারশিপটাকে আবার অরবিটে পাঠিয়ে দেয় আর বলে, এই কাজের জন্য আমি অনুতপ্ত। সেই লিভিং অ্যান্টিটির দীর্ঘ সময় ধরে গ্রো করার পর তার পাওয়ার কন্ট্রোল করা শিখে যায়। সর্বপ্রথম সে তার পাওয়ার ইউজ করে একটি স্যুট বানায়, যার মাধ্যমে সে তার ইমেন্স এনার্জি কন্ট্রোল করতে পারবে। এরপর সে তার ম্যাটার চেঞ্জেস পাওয়ার দিয়ে স্টারশিপটাকে একটা চেম্বারে পরিণত করে, যেখানে সে সম্পূর্ণ পরিণত হওয়া পর্যন্ত রেস্ট নিতে পারে। এই চেম্বারে সে কাউন্টলেস সেঞ্চুরি চলতেই থাকে। এভাবে চলতে চলতে চেম্বারটি একসময় আর্কোপিয়া প্ল্যানেটের অরবিটে পৌঁছে যায়। সেখানে লোকেরা এই চেম্বার দেখে অবাক হয়। তারা ভাবে, এই চেম্বারে কী আছে আমরা জানি না, তাই সেটা নিয়ে মাথা না ঘামানোই ভালো, হয়তো এর ফলে আমরা কোনো অজানা শক্তিকে জাগিয়ে তুলব। সেই চেম্বারটি এভাবে কোনো ডিস্টার্ব ছাড়া কয়েক বছর আর্কোপিয়ার অরবিটে ঘুরতে থাকে। কিন্তু একদিন কিছু শিপ এই চেম্বার দেখে বলে, এটা কোনো ধরনের ওয়েপন হতে পারে, তাই তারা চেম্বারটিকে লক্ষ্য করে অ্যাটাক করে। এতে চেম্বারটি ধ্বংস হয়ে যায়। কিন্তু তারা এই চেম্বারে অ্যাটাক করে বড় একটা ভুল করে ফেলে, যেটা তারা একটু পরেই বুঝতে পারে। চেম্বার ডিস্ট্রয় হওয়ার পর প্রথমবারের মতো সম্পূর্ণ গ্রোয়িং অবস্থায় আত্মপ্রকাশ করে গ্যালাক্টাস। দীর্ঘদিন পর জাগ্রত হওয়ায় গ্যালাক্টাসের হাঙ্গারও ছিল লিমিটলেস। গ্যালাক্টাস তার ক্ষুধা মেটানোর জন্য, অর্থাৎ এনার্জির জন্য, আর্কোপিয়া প্ল্যানেটকে কনজিউম করা শুরু করে। এর ফলে আর্কোপিয়া প্ল্যানেট ধ্বংস হয়ে যায়। কোনোরকমভাবে আর্কোপিয়ার মানুষেরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর গ্যালাক্টাস তার ক্রিয়েশনের পাওয়ার দিয়ে আর্কোপিয়ার জায়গায় তার আগের প্ল্যানেট টায়ের নামে টা 2 নামের একটা প্ল্যানেট তৈরি করে।
টাটু তৈরি করতে গ্যালাকটাসের কয়েক হাজার বছর লেগে যায়। গ্যালাকটাস ইউনিভার্সের ক্রিয়েশনের সময় ছিল আর ইউনিভার্সের ধ্বংসের সময় থাকবে। গ্যালাকটাস কাউকে বিনা কারণে ক্ষতি করবে না, কিন্তু বেঁচে থাকার জন্য যা করার দরকার তা অবশ্যই করবে। গ্যালাকটাসকে কেন বেঁচে থাকতে হবে? গ্যালাকটাস যা নিচ্ছে তা অবশ্যই একদিন ইউনিভার্সকে ফিরিয়ে দিবে। এভাবেই জন্ম হয় গ্যালাকটাসের, আর গ্যালাকটাস নিজেকে বাঁচিয়ে রাখার জন্য প্ল্যানেটস কনজিউম করা শুরু করে। তো এই ছিল গ্যালাকটাসের অরিজিন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে, আর এরকম অসম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।